শুরুতেই সংবাদ শিরোনাম, 10,000 ড্রোন দিয়ে সহায়তা করল তুরস্ক। বেইমানের সুরে ইউক্রেন প্রেসিডেন্ট ঘোষণা দিল, তুরস্কের ড্রোন কিনেছি, সহায়তা নয়। বাইডেনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, শক্তি না থাকলে আমাকে বিমান দিন, বাকিটা আমরাই দেখব। যুদ্ধবিরতি সহ তিন দাবি ইউক্রেনের। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু, কি হতে পারে ফলাফল, চিন্তিত সারা বিশ্ব। রুশ হামলায় ইউক্রেনের এক শহরে 33 বেসামরিক লোক নিহত। এবার বিস্তারিত। রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। এই সেনাবহরে ইউক্রেনের বিমান বাহিনী তুরস্কের ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর উঠে আসার পর প্রশ্ন উঠেছে, তুরস্ক ইউক্রেনকে ড্রোন সহায়তা দিয়েছে কিনা। তুরস্কের উপপররাষ্ট্র মন্ত্রী বিষয়টি খোলাসা করেছেন। বৃহস্পতিবার তুরস্কের এই মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন তাদের মনুষ্যবিহীন বায়রাকাতর TB2 ড্রোন কিনেছে, তাদেরকে সহায়তা দেওয়া হয়নি। তুরস্ক মূলত রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলে। রাশিয়ার সঙ্গে দেশটির প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি রয়েছে। অন্যদিকে কিয়েভের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলে আঙ্কারা। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তুরস্ক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। যুদ্ধে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করছে। এ প্রসঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম বলেন, বেসরকারি প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি বিভিন্ন দেশের সঙ্গে ড্রোন বিক্রির চুক্তি করতে পারে। এটা তুরস্কের সহায়তা নয়, এই পণ্য তারা তুরস্কের কোম্পানি থেকে কিনেছে। এ সময় তিনি বলেন, শুধু ইউক্রেন নয়, প্রত্যেক দেশ ড্রোন কেনার জন্য লাইনে আছে। তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, গত বছর ইউক্রেন প্রাথমিকভাবে তুরস্কের কাছ থেকে 20 বায়রাকাতর ড্রোন কেনে। রুশ বাহিনীর বিরুদ্ধে তুর্কি ড্রোন ব্যবহার ইউক্রেন বেশ সফলতা পাচ্ছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। এদিকে ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন ঘোষণা করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা, কারণ ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তা কার্যকর করতে গেলে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে যেতে পারে। আর পশ্চিমাদের এই সিদ্ধান্তে বেশ অখুশি হয়েছেন জেলেনস্কি। বৃহস্পতিবার বেশ ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, যদি আকাশ বন্ধ করার শক্তি আপনাদের না থাকে তাহলে আমাকে বিমান দিন। এদিকে কোন স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করা মানে সে নির্দিষ্ট আকাশ সীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছু উড়তে পারবে না। এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের সেখানে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলি চালাতে হবে, গুলি চালিয়ে বিমান ভূপাতিতও করতে হবে। এতে করে যুদ্ধ পুরো ইউরোপ ছড়িয়ে পড়তে পারে। ফলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো ইউক্রেনের নো ফ্লাই জোনের অনুরোধ সাড়া দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, যদি ইউক্রেনে নিজেদের মিশনে রাশিয়া সফল হয় তাহলে তারা তাদের সাহস বেড়ে যাবে এবং এরপর বাল্টিক অঞ্চলের দেশগুলোকে টার্গেট করবে। এ ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ঈশ্বর ক্ষমা করুক, যদি ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হেরে যায় তাহলে এরপর রাশিয়া বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়ায় আক্রমণ করে বসবে। এদিকে বেলারুশে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশের প্রতিনিধিরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সহ তিন দাবি জানিয়েছে ইউক্রেন। এগুলো হল, অবিলম্বে যুদ্ধবিরতি, সাময়িক সময়ের জন্য অস্ত্রবিরতি ও যুদ্ধে ধ্বংস হওয়ার শহর গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি করা। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান উপদেষ্টা ভ্লাদিমির জেলেনস্কি এসব দাবি জানান। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াকে টুইটারে বলেন, দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে, দুর্ভাগ্য যে এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি, তবে আলোচনায় বেসামরিক লোকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ। দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও জানিয়েছেন, তার সেনাবাহিনী নিরাপদ করিডোরের বিষয়ে রাজি হয়েছে।
অপরদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। আলোচনার সংক্ষিপ্ত এক ভিডিওতে ইউক্রেনের প্রতিনিধিদের সম্মেলনে কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। এই সম্মেলন কক্ষে রুশ প্রতিনিধিদেরও দেখা যায়। শুরুতে দুই দলের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে হাত মেলান। সিএনএন এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান। রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়। ডেভিড আর হামিয়া নামে ইউক্রেনের একজন কর্মকর্তা হেলিকপ্টারের সামনে নিজের ও আরেক সহকর্মীর ছবি পোস্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পথে, দুই ঘন্টার মধ্যে আলোচনা শুরু হবে। এর আগে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে এক ভিডিও বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হবে। লাভরভ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেন, ইউক্রেনের প্রতিনিধিরা ইচ্ছাকৃতভাবে আলোচনায় বসতে দেরি করেছে। এই সময় তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেনের সরকার পশ্চিমাদের পুতুল সরকার। তার আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে তাদের একদল প্রতিনিধি বেলারুশে অবস্থান করছেন। তিনি বলেন, আমাদের প্রতিনিধিরা সেখানে রাতে পৌঁছেছে। গত রাতে ইউক্রেনের সঙ্গে সমঝোতা প্রত্যাশা করা হচ্ছিল, সারা রাত তারপর সকাল তারা এখনো অপেক্ষা করছে। পেসকভ আরো বলেন, আলোচনা শুরু হয়নি। ইউক্রেনের আলোচকদের স্পষ্টত কোনো তাড়া নেই, বৃহস্পতিবার তারা পৌঁছাবেন বলেও প্রত্যাশা করেন তিনি। এর আগে সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ 5 ঘন্টা ধরে আলোচনা করেন, কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়। দ্বিতীয় দফার আলোচনায় ইউক্রেনের ফোকাস থাকবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অস্ত্রবিরতি, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডর। ইউক্রেনের রুশ আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের চেনিরখিভ শহরে রুশ বাহিনীর ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 33 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আরও 18 জন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। খবর আনাদোলুর। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা বলেছেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চেনিরখিভ শহরে রুশ বাহিনী বৃহস্পতিবার দিনভর নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগই করা হয়েছে বেসামরিক ও আবাসিক এলাকায়। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়া দেশটিতে 480টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত বৃহস্পতিবার পুতিনের নির্দেশে রুশ বাহিনী স্থল, আকাশ ও নৌপথে ইউক্রেনে আক্রমণ শুরু করে। দেশটিতে রুশ হামলার শুক্রবার 9ম দিন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, 480টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 230টির বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভেতর থেকে এসেছে। কর্মকর্তারা আরো বলেন, দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার 160 কিলোমিটার থেকে এসেছে, 70টি এসেছে বেলারুশ থেকে আর মাত্র 10টি এসেছে কৃষ্ণ সাগর থেকে। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের আকাশ সীমায় এখন খুবই ভয়ানক অবস্থা বিরাজ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত এবং কার্যকর রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।